তৃণমূল আর সিপিআইএম ঐক্যবদ্ধভাবে বলছেন। মোহাম্মদ সেলিমের শব্দচয়ন আর তৃণমূল নেতাদের শব্দচয়ন বিজেপির আক্রমণের ক্ষেত্রে কোথাও কোনো পার্থক্য নেই, মিলেমিশে সব একাকার হয়ে গেছে। যারা এই শক্তির সমর্থন করছেন, যে ব্রিগেডে সিপিএম এবং কংগ্রেস অংশগ্রহণ করেছিল, এখন পশ্চিমবঙ্গের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আরেকটা বিভাজনের দিকে আমরা এগিয়ে যাব কিনা। আজকে তৃণমূল কংগ্রেসের লাগাতার তোষণের রাজনীতি, তৃণমূল কংগ্রেসের লাগাতার বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতির কারণে আজকে এ ধরনের শক্তির উত্থান সম্ভব হয়েছে। একই সঙ্গে তৃণমূলের রাজনীতির কারণেই আজকে ওয়েসির মতো শক্তি, আজকে তারা পশ্চিমবঙ্গের মতো একটি, যাকে সাংস্কৃতিক ক্যাপিটাল বলা হয়, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সেখানে এসে রাজনীতি করবার সাহস দেখাচ্ছে। তবে আমরা বিশ্বাস করি অচিরেই এই রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করবে। একসময় ভারতীয় জনতা পার্টির পতাকা ধরতে আসার কারণে, যার বিরুদ্ধে অনেক মামলা হয়েছিল, তিনি খুনের মামলার আসামি, যার বেল হাইকোর্ট রিজেক্ট করেছে। 26 তারিখে সেই আনিসুর রহমান, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার আনিসুর রহমানকে এই সরকার মুক্ত করে বাইরে নিয়ে আসছে। এই প্রক্রিয়া সর্বত্র চলেছে। এমসিসি লাগু হয়ে যাবার ঠিক আগে একদিকে যেমন ব্যাকডেটে বিভিন্ন জায়গায় সরকারের ডোল ডিস্ট্রিবিউশন চলেছে, আবার একদিকে এই ধরনের কুখ্যাত সমাজ বিরোধীদের বহু জায়গায় হিস্ট্রি শিটারদের, যারা দীর্ঘদিন জেলের মধ্যে আছেন, তাদের শুধু নির্বাচনে কাজে লাগাবার জন্য তৃণমূল কংগ্রেস বাইরে নিয়ে এসেছে। আজকে যুব এবং ক্রীড়া দপ্তর থেকে ব্যাকডেটে সরকারি অফিসে বসে ক্লাবদের টাকা বিলি করা হচ্ছে। আমার মনে হয় এই রাজনীতি, এই রাজনৈতিক সংস্কৃতি থেকে পশ্চিমবঙ্গের বেরিয়ে আসবার সময় এসেছে এবং অদূর ভবিষ্যতে এরা পশ্চিমবঙ্গকে, যারা এভাবে সন্ত্রাস হিংসার কবলে নিয়ে গিয়েছেন, যারা প্রত্যেকটা নির্বাচনকে রক্তাক্ত করে দিয়েছেন, যারা প্রত্যেকটা নির্বাচনকে নিজের দলের কর্মীদের পর্যন্ত খুন করতে রেয়াত করেননি, তাদের হাত থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে হবে। আমরা দলের পক্ষ থেকে সর্বস্তরে এই ভাইজানের এই ঔদ্ধত্য, তার এই আগ্রাসী অবস্থান, বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজনীতিকে ধর্মের নামে প্রভাবিত করবার প্রচেষ্টা, সমস্যার মূলে না গিয়ে ভাগিদারি অংশীদারির মতো রণহুঙ্কার, এর বিরুদ্ধে মানুষকে সচেতন করব। এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন যে সমস্ত সীমাবর্তী, মানে বাংলাদেশের সীমানায় যে সমস্ত জেলাগুলি আছেন, তাদের মানুষের যে দৈনন্দিন অভিজ্ঞতা, সেখানে যে রাজনৈতিক রসায়ন, সেখানে মাটির যে গন্ধ, সেটা তারা বিচার করে এদের মোকাবেলা করবেন। কিন্তু আমরা আবার বলছি, আমাদের রাজনীতি কোনো বিভাজনের রাজনীতি নয়, আমাদের রাজনীতি সমন্বয়ের রাজনীতি। এবং এই প্রশ্নে আমরা কোনো অবস্থায় কোনো আপোষে যাব না। আমাদের রাজনীতি শুধুমাত্র ভোট কেন্দ্রিক রাজনীতি নয়। তাহলে ভারতবর্ষে অনেক কয়েক দশক আগে আমরা এই দেশের ক্ষমতার শীর্ষে পৌঁছে যেতে পারতাম, কিন্তু আমরা আমাদের 52 সাল থেকে চলার পথে কোনোদিন আমাদের মতাদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করিনি। আমাদের কোনো আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টকে ডাইলিউটেড হয়ে গেছে এই অভিযোগ কেউ কার করতে পারবে না। মতাদর্শ বিসর্জন দিয়ে নিজেদের লাইন ত্যাগ করে আমরা কোনোদিন রাজনীতি করিনি। আজও পশ্চিমবঙ্গে এই যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে, একে রোকবার জন্য আমরা সর্বস্তরে, আমরা সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব। এবং মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, পশ্চিমবঙ্গকে আবার ভাগ করতে দেবার যে ঘৃণ্য অপচেষ্টা, যে চক্রান্ত তৈরি হয়েছে গতকাল থেকে, মানুষ যে নতুন একটা ভাইজানের ব্রিগেড দেখেছেন এবং পশ্চিমবঙ্গের দুটো প্রাচীন রাজনৈতিক দলের যে আত্মসমর্পণ দেখেছেন, যে নির্লজ্জ তোষণ দেখেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন। একটা জিনিস আমি জাস্ট একটা ছোট্ট ব্যাপার নিয়ে বলে দিই শেষ করার আগে। আজকে সকালে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা ডেলিগেশন কলকাতা পুলিশ কমিশনার শ্রী সৌমেন মিত্রর কাছে আমরা একটা আবেদন নিয়ে গেছিলাম, দাবি অ্যাকচুয়ালি বলা যায়, সেটা হচ্ছে ভোট ছিনতাই পোস্টাল ভোট ছিনতাইয়ের একটা বড় চক্রান্ত এবং পরিকল্পনা, সেটা আমরা তার সামনে তার দৃষ্টি আকর্ষণ করেছি এবং তিনজন পুলিশ অফিসার যারা কলকাতা পুলিশ এখন কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত আছেন তাদের সাসপেনশনের দাবি করেছি। সেটা নিয়ে আজকে সকালেই লালবাজারের সামনে আমরা একটা প্রেসের সঙ্গে কথা বলেছি। কিন্তু তাছাড়াও আজকে আমরা ইলেকশন কমিশনকে দুটো বিষয় আমরা প্রতিবাদ করেছি। প্রথমটা হলো যে 27 তারিখে মডেল কোড লাগু হবার পরে তৃণমূল মন্ত্রী ফিরহাদ হাকিম 27 তারিখে একটা মসজিদের মধ্যে একটা যেটাকে বলে রাজনৈতিক বা নির্বাচনী সভা, যেখানে তিনি লোককে আবেদন করেছিলেন বিজেপিকে হারানোর জন্যে, মসজিদের মধ্যে সভা করাটা, রাজনৈতিক সভা করাটা মডেল কোডের উল্লঙ্ঘন করা হচ্ছে, সেটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি। দ্বিতীয়ত আরেকটু সিরিয়াস আছে, যেটা হচ্ছে 27 তারিখে আবার সন্ধেবেলায় মডেল কোড লাগু হবার পরে হাওড়াতে শ্রী অরূপ রায়ের নেতৃত্বে রামকৃষ্ণ কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে মানুষকে টাকা বিলি করা হয়েছে। আজকে যেটা এক্ষুনি সমীক্ষা বলল যে ক্লাব আর অন্য সংগঠনকে এখনো ক্রীড়া দপ্তর থেকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে, যেটাও আবার মডেল কোডের উল্লঙ্ঘন। তাই এই সব জিনিসগুলো আমরা এই দুটো ব্যাপারে আমরা ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং অন্যটার ব্যাপারেও আমরা সামনের দিনে ওটাও লিখে করব। আমরা মানুষের কাছে আবেদন রাখছি যে যেখানেই আপনারা দেখেন যে মডেল কোড ভায়োলেট করে কিছু করছে, তাহলে ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করুন। কেন তা না হলে এই নির্বাচনটি সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে চালানো যাবে না, সেটা মানুষের কাছেই আমাদের আবেদন। তাদের থেকেই যেন এই ভায়োলেশনের কথাগুলো ইলেকশন কমিশনের কাছে পৌঁছে যায়। দেখুন, অনেক মাধ্যমে আজকে ধরুন যে এই যে কথাটা বললাম ভোট ছিনতাই, পোস্টাল ব্যালটকে কিরমভাবে একট্টা করে যাতে ঠাপ্পা মেরে তৃণমূলের বক্সে ফেলে দেয়া যায়, তার যে পরিকল্পনাটা চলছে সেটার খবরটা আমরা কোথা থেকে পেলাম? সেই খবরটা হলো পুলিশের কাছ থেকে। এখন একটা অবাক কাণ্ড যে আজকে পুলিশের ভোট পুলিশ নিজেরাই লুট করছে। এখন এই ধরনের খবর সব আমাদের কাছেই আসছে বিভিন্ন সূত্রে, আমার কাছে আসছে বা আমাদের যিনি ইলেকশন কমিশন দেখছেন শিশির বাজরিয়া তার কাছে আসছে বা শ্রমিকদার কাছে আসছে বা দিলীপদার কাছে আসছে, মুকুলদার কাছে আসছে, সবাইকের কাছেই আসছে। তো মানুষ অলরেডি তারা বিজেপির কাছে তাদের অভিজ্ঞতাটা বলছে।